হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে উইপ্রোর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আমরা জেনে নেবো, সাথে সাথে উইপ্রো সাপোর্টিং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আমরা জেনে নেবো এবং উইপ্রোর টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ও আমরা চলেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে ট্রায়াল পিরিয়ড ফার্স্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে আপনি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। হোম পেজে শোর করার সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ট্রেড এনে ফেনো। সিম্পলি আপনি অপশন টেবিলে ক্লিক করে নেবেন। অপশন টেবিলে ক্লিক করার সাথে আপনি একটা পেজে চলে আসবেন। এখান থেকে আপনি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারেন, তার সাথে বাই কল এবং বাই পুট করে নিতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস এখন আছে, সিম্পলি এটার উপর ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এটার উপর আমি ট্যাপ করে নেবো, আমি সার্চ করে নেবো উইপ্রো, ঠিক আছে। সো আমি উইপ্রো সিম্পলি সার্চ করে নিচ্ছি। উইপ্রো সার্চ করার সাথে সাথে এখানে আমাদের কাছে উইপ্রোর অ্যাপনের অপশন চলে এসেছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো, ঠিক আছে। সো এটার উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে উইপ্রোর চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি উইপ্রোর মার্কেট একটা আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডের মাধ্যমে মার্কেট একটা বুলিশ ট্রেন্ডের মাধ্যমে 369 টাকা মার্কেট ক্লোজ করেছে উইপ্রো। সো উইপ্রোর পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য আমরা সিম্পলি এখানের উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে বড় সার্চের অপশনটার উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর আমরা এখান থেকে সিম্পলি সার্চ করে নেবো উইপ্রো। সো সিম্পলি আমরা এখান থেকে উইপ্রো সার্চ করে রেখেছি, তার জন্য উইপ্রো উপর সিম্পলি ট্যাপ করে নেবো। উইপ্রো উপর ট্যাপ করার সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো এখানে একটা স্টক রিটেলসের অপশন আছে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। এটার উপরে ক্লিক করার সাথে আমরা একটা পেজে চলে আসবো, এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পেয়ে যাবো। তারপর একটা টেকনিক্যাল অপশন আছে, সিম্পলি টেকনিক্যাল অপশনটার উপরে ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল অপশনটার উপরে ক্লিক করার সাথে আমরা একটা পেজে চলে আসবো। সো আমরা দেখতে পাচ্ছি উইপ্রো মার্কেট পরবর্তী দিন বিয়ার স্ট্যান্ড যেতে পারে এবং 2 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এবং 8-6 জন জানিয়েছে, মার্কেট বুস্ট স্ট্যান্ড যেতে পারে এবং 19 জন জানিয়েছে। অর্থাৎ উইপ্রো মার্কেট পরবর্তী দিন বুস্ট পারফর্মে যাওয়ার চান্স সর্বাধিক। সিম্পলি আমরা রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টগুলো জেনার জন্য সো আমরা চাইলে এখান থেকে 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট চাইছে ওয়ান আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নিতে পারি। সো সিম্পলি আমরা এখান থেকে ওয়ান আওয়ার রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলেছে 357 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলেছে 346 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 329 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 374 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 380 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলেছে 397 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে আপনি সেগুলো পরবর্তী দিন উইপ্রো মার্কেট আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আমরা সিম্পলি এখান থেকে ডবল ট্যাপ করে নেবো এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টল ওপেন ওপেন করে নেবো। ওপেন করার সাথে উইপ্রো চার্ট আমাদের কাছে ওপেনে চলে আসবে। সো আমরা দেখতে পেলাম উইপ্রো মার্কেট পরবর্তী দিন বুলিশ কন্টিনিউ করার চান্স সর্বাধিক, ঠিক আছে। সো আমরা জানি মার্কেট আপডেট গেলে আমরা সাধারণত বাই করতে থাকি, তার জন্য সিম্পলি বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার পর আমরা এখানে থেকে লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নিচ্ছি, তারপর সিম্পলি বাইরের উপর ট্যাপ করবো। বাইরের উপর ট্যাপ করার পর কনফার্মেশন চলে আসবে। সো কনফার্মেশনে ট্যাপ করার সাথে সাথে আমাদের অর্ডারটা অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন উইপ্রো মার্কেটে আপনি সিম্পলি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যদি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে সিম্পলি অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি যদি সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।